আঁখ বোঝাই করে সারি সারি যানবাহন চিনিকলের সামনে পরিমাপ করে মাড়াইয়ের পর বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছে চাষি। 2023 সালে আখের মূল্য বাড়িয়ে প্রতি কেজি 4.5 টাকা থেকে 5.5 টাকা করে সরকার। এরপর আখের আবাদ বাড়িয়ে দেন জামালপুরের চাষিরা। চলতি মৌসুমে আখের বাড়তি উৎপাদনে বেড়েছে দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলের উৎপাদন লক্ষ্যমাত্রাও। কৃষকরা জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়িয়ে গত বছর প্রতি মেট্রিক টন আখ চিনি করে বিক্রি হয়েছে 7,000 টাকায়, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে 10,000 থেকে 11,000 টাকায়। এতে লাভবান হচ্ছেন কৃষক, এমনকি হাতে টাকা না দিয়ে এবছর টাকা পরিশোধ করা হচ্ছে বিকাশের মাধ্যমে। আবাদ বাড়াতে বীজ সরবরাহের দাবি তাদের। অন্যান্য আবাদ মৌসুম আপনার এতটা কম করে এই আখের যে চাষটা এটা আমরা বাড়িয়ে দিয়েছি। ভালো যদি বীজ দেয়, আখ যদি দেয়, সেক্ষেত্রে আমাদের আরো লাভবান যদি হতে পারি সেক্ষেত্রে আমরা আরো চাষ করব। 19 শতকের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে জিল বাংলা সুগার মিলের কার্যক্রম। দ্রুত মিলটি আধুনিকায়নের দাবি শ্রমিকদের। ওই মান্দাদ আমলে বাকুয়াব ওয়াল্ভ জার্মানি থেকে নিউজিল্যান্ডের থেকে জামদানি কিন্তু সেই ইয়েগুলো এখনো আছে। এগুলোকে কিছু নতুন আধুনিকায়ন করতে পারলে, পাশাপাশি একটা জমিতে বারবার একই বীজ রোপণ করলে সেটার ইয়ে থাকে না, সেটাকে চেঞ্জ করতে হবে। আর সঠিকভাবে আখ উৎপাদন ও বিপণন নিয়ে কৃষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। চাষিদেরকে বোঝানোর মাধ্যমে এবং জিল বাংলা সুগার মিলস তরফ থেকে আপনার সার কীটনাশক সর্বপ্রকার সহযোগিতা করাই এই বছর আখের প্ল্যান্টেশন অন্যান্য বছরের তুলনায় অনেক বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। 1957 সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলে প্রতিদিন 55 মেট্রিক টন চিনি উৎপাদন হয়ে থাকে। এবছর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 15,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, জামালপুর।